রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখতেছেন একটা লোক মদ খেয়ে পড়ে রয়েছে, তাকে তিনি কি করলেন, একটু সেবা করলেন, ধোয়াইলেন, মুছাইলেন। ওই লোকটার জ্ঞান ফিরলো, সে বলল, হুজুর আমাকে মাফ করেন, ক্ষমা করবেন, আমি এই গর্হিত কাজ থেকে যেন আল্লাহ আমাকে ফিরাই রাখে সেই জন্য একটু দোয়া করেন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই তার জন্য দোয়া করলেন, আর এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপি ব্যক্তিকে পাপ মার্জনা করে, গুনাহ মাফ করে তাকে ওলিয়াল্লাহর দরজা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি তো চাইছি তার গুনাহ মাফ করার জন্য, ও আল্লাহ তুমি তাকে ওলিয়াল্লাহ বানাই দিলা কেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম আমি তো ওই ব্যক্তির দিকে তাকাই নাই, আমার ইব্রাহিম আমার কাছে চাইছে যে বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, পাগল বেশ ধরেছে, রাস্তায় রাস্তায় বাগানে ঘুরছে আমি আল্লাহকে খুশি করার জন্য। ওই ইব্রাহিম যদি চায় আমি ইব্রাহিমকে কিভাবে অল্প দিয়ে আমি তুষ্ট করতে পারি, আমি আল্লাহ যত দিব আমার তত তৃপ্তি আর মিটবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলি আল্লাহদের কাছে গেলে আল্লাহ কি হয়, শরমে পড়ে যায়, লজ্জায় পড়ে যায়। এই জন্য আমরা এই উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিনে কেরাম, উপস্থিত সম্মানিত হাক্কানি আঞ্জুমানের আশিকিন মুহিব্বিন মুতাল্লিকিন এবং উপস্থিত অত্র এলাকাবাসী, পর্দার আলালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য, যেই মহান রব্বুল ইজ্জাত আল জালাল তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদের মতো কিছু গুনাহগার বান্দাকে বেছে বেছে মহাব্বত করে, পছন্দ করে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাইহির এই উরসিকুল দুয়ার মাহফিলে আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন, সেই জন্য সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করে সবাই একবার কালিমাতুশ শুকুর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সবাই অনেক দূর দূরান্ত থেকে আগমন করেছি, আজকে যদিও একটি ছুটির দিন, তারপর অনেকের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কামেল ওলির মহাব্বত ভালোবাসা অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে, বিদায় আমরা ঘরে থাকতে পারি নাই, আমরা কোথাও থাকতে পারি নাই, আমরা চলে আসছি সেই আল্লাহ ওলি আল্লাহর ওলির মহাব্বতে, তার রুহানি ফয়জ বরকত হাসিল করার জন্য। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন, সবাই আর একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আসলে আমরা এই যে দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা ঘরে বসেও দোয়া করতে পারতাম না, যার যার এলাকায় যার যার স্থানে বসেও নামাজ আদায় করতে পারতাম, কিন্তু আল্লাহর ওলির এই পবিত্র স্থানে আমরা আগমন করেছি, আসছি কিসের উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে একটা আয়াত নাজিল করেছে, তার ভিতরে বলেছেন, আকালাল্লাযীনা কালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আসহাবে কাহাব নিয়ে সেই মাশআরা, অর্থাৎ যেখানে মিটিং বসছিল তারা মাশআরা করছিল যে আল্লাহর ওলিদের এই জায়গাটাকে কিভাবে একটা স্মৃতি বিজড়িত করে রাখা যায়, আমরা সেই সবাই একটা পরামর্শ করি। তখন সেখানে যারা মেজরিটি পারসন, যারা গালিব হয়েছে, বিজয় হয়েছে, তাদের সিদ্ধান্তটা ছিল এই রকমের যে এই আল্লাহর ওলির এই স্থানে একটা মসজিদ তৈরি করে দেওয়া হোক, আর এই আল্লাহর ওলির এই মসজিদে যারা আসবে নামাজ পড়বে, যেহেতু আল্লাহর ওলিদেরকে আল্লাহ পছন্দ করে, আল্লাহর ওলির কে আল্লাহ বেশি ভালোবাসে, মহাব্বত করে, আর আল্লাহর ওলিরা যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, আর এই মসজিদে যারা আসবে বসবে, এখানে যারা ইবাদত করবে আল্লাহর ওলির উসিলায়, তাদের ইবাদতটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে দেবে। সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় হাজিরিন, আমি এই কাবিলপুর বাসীদেরকে ভাগ্যবান বলবো, কারণ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি কুতুব মাওলানা আজান কাসি রহমতুল্লাহ আলাই, তার একনিষ্ঠ সাগরেদ, যাকে দেখলে মনে হয়, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, যাকে দেখলে দিনকে স্মরণ হয়, যাকে দেখলে রসুলকে স্মরণ হয়, সেই রকম একজন ফানাফিল্লা বাকা বিল্লার দরজার একজন কোরবানি, একজন
নিজের জীবনকে বিচ্ছিন্ন করার একজন আল্লাহর ওলি একজন মাহবুব বান্দা আজকে এই কাবুলপুরে শুয়ে আছে, যদিও হয়তো আমরা তার পরিচয় জানি না, তার হাকিকত জানি না, তার গুরুত্ব জানি না, এই জন্য আমাদের কাছে কোনো মূল্যায়ন হয় না। কিন্তু যখন এই মাওলানা সুফি রফিকুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই ওনার দরবার থেকে কেউ কিছু পেয়ে যায়, তখন তার অন্তরে ব্যথা একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারে হাজিরিন, আল্লাহর ওলির দরবারে আমরা কেন আসব, আল্লাহর ওলির দরবারে আমরা কেন আসব? যখন বর্তমান জীবনে, বর্তমানে এই জগতে এখন আমাদের সবাই শুধু হাহাকার হাহাকার, যে কোনো না যে কোনো একটা বিপদের ভিতরে আমরা সবাই আছি, কি ঠিক না? টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, তারপরও ফ্যামিলিগত, পারিবারিক বা আভ্যন্তরিক বা অন্যভাবে যে কোনো একটা অশান্তি আমাদের ভিতরে আছে, আছে না? হ্যাঁ, যে কোনো অশান্তি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই অশান্তি তোমার থাকবে না যদি তুমি কি একটা রহমতওয়ালা লোকের কাছে যাইতে পারো, ওখান থেকে কিছু রহমত পাইতে পারো, তাহলে তোমার জীবনের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আমরা রহমত কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কথা বল, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমত তোমরা কোথায় পাবা? আমার রহমত, আমার ওলি যারা, আমার নৈকট্যশীল বান্দা যারা, তাদের কাছে আমার রহমত ওইখানে জমা আছে, ওইখানে আমার রহমতের ভাণ্ডার আছে। সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময়, অনেক সময় আমরা হতাশা হয়ে যাই যখন কোনো আল্লাহর ওলির দরবারে যাই। হ্যাঁ, আমার মুরব্বী জনাব মরহুম মাওলানা আবুল হাশেম সাহেব রহমতুল্লাহ আলাই আমাকে একটা কথা বলছেন যে, মাওলানা সাহেব, আপনি যখন কোনো মাজারে যে কোনো ওলি আল্লাহর কবরে জিয়ারত করবেন, জিয়ারত করার পরে যদি দেখেন আপনার অন্তরটা কী হয়ে যায়, শান্ত হয়ে যায়, প্রশান্তি এসে যায়। হ্যাঁ, অন্তরটার ভিতরে প্রশান্তি এসে যায়, দুঃখ যাতনা বেদনা থাকে না, তখন আপনি মনে করবেন যেই ব্যক্তি শুয়েছে সে অবশ্যই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বলেন, আমি ব্যক্তিগত জীবনে আজকে অনেক বছর, প্রায় 27-28 বছর হয়ে গেছে এই দরবারের সাথে আমি সম্পৃক্ত। আমি এখানে যখনই আসি, জিয়ারত করি, সত্যিকার আমার অন্তরটা তখন কী হয়ে যায়, একেবারে নরম হয়ে যায়, প্রশান্তি এসে যায়। সুবহানাল্লাহ। কিন্তু ভাই, এটা আসবে কখন? যখন আপনার আমার ওই ওলির প্রতি ভালোবাসা মহাব্বত থাকবে। সুবহানাল্লাহ। ভালোবাসা যখন থাকবে, মহাব্বত যখন থাকবে, তখন আপনি অনেক কিছু পেয়ে যাবেন। মহাব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, কিছুই পাবেন না। তখন আপনার আমার কাছে ওই ওলি আল্লাহ একজন মানুষ হিসেবে থাকবে, অন্য কিছু হিসেবে আমি আর সেখানে পাবো না, একজন মানুষই দেখবো, কিন্তু তার কাছে আর কিছু আমি দেখবো না। যখন আপনার আমার ভালোবাসা থাকবে, তখন আমি দেখবো তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমত বর্ষণ হইতেছে, সেখান থেকে ওলি আল্লাহ রহমত আপনাকে আমাকে দিতেছে। সুবহানাল্লাহ। কবি বলতেছেন, তামান্না দর দিল কি তুকার খিদমত ফকিরো কি নহি মিলতা হে গওহর বাদশা কি খাজানি মি। তোমার যদি আল্লাহর ওলির প্রতি ভালোবাসা থাকে, তোমার যদি মনে আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে, তুমি ওই ওলিকে ভালোবাসবে, খিদমত করবে, তাহলে ওই ওলি আল্লাহর ওই দরবার থেকে তুমি এমন একটা জিনিস নিয়ে নেবে যেটা সারা পৃথিবীর কোনো বাদশার দরবারে খুঁজে পাওয়া যাবে না, সেটা হলো আল্লাহর ওলির নেক নজর এবং দোয়া। ওই দোয়া তোমার সাথে এমনভাবে থাকবে, তোমার জীবনে আর কোনো অশান্তি আর তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, দোয়া। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দোয়া, ফুতিহাত লাহু আবওয়াবুর রহমা। যেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার দরজা খুলে দিয়েছেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাও আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আল্লাহর ওলির দরবারে আসতে হয়, আল্লাহর ওলিকে সামনে নিয়ে তারপর কি করতে হয়, দোয়া করতে হয়। আল্লাহ তখন সর্বিন্দায় পড়ে যায়, হ্যাঁ, আমার ওলির দিকে তাকাইয়া, ওলির দিকে, ওলিকে সামনে নিয়ে দোয়া আছে, আমি তো ওই ব্যক্তিকে ফিরাই দিতে পারবো না। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই এক রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখতেছেন একটা লোক মদ খেয়ে পড়ে রয়েছে, তাকে তিনি কি করলেন, একটু সেবা করলেন, ধোয়াইলেন, মুছাইলেন, ওই লোকটার জ্ঞান ফিরল, সে বলল, হুজুর আমাকে মাফ করেন, ক্ষমা করবেন, আমি এই গর্হিত কাজ থেকে যেন আল্লাহ আমাকে ফিরাই রাখে সেই জন্য একটু দোয়া করেন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই তার জন্য দোয়া করলেন, আর এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপি ব্যক্তিকে পাপ মার্জনা করে, গুনাহ মাফ করে, তাকে ওলি আল্লাহর দরজা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি তো চাইছি তার গুনাহ মাফ করার জন্য, ও আল্লাহ তুমি তাকে ওলি আল্লাহ বানাই দিলা কেন?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে ইব্রাহিম আমি তো ওই ব্যক্তির দিকে তাকাই নাই আমার ইব্রাহিম আমার কাছে চাইছে যে বাড়ি ঘর ছেড়ে দিয়েছে পাগল বেশ ধরেছে রাস্তায় রাস্তায় বাগানে ঘুরছে আমি আল্লাহকে খুশি করার জন্য ওই ইব্রাহিম যদি চায় আমি ইব্রাহিমকে কিভাবে অল্প দিয়ে আমি তুষ্ট করতে পারি আমি আল্লাহ যত দিব আমার তত তৃপ্তি আর মিটবে না সুবহানাল্লাহ ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহ কি হয় শরমে পড়ে যায় লজ্জায় পড়ে যায় এই জন্য আমরা এই যে মাজার জিয়ারত করি কেন মাজারে যাইয়া কেউ কখনো চায় না মাজারে যাইয়া মাজারওয়ালার ব্যক্তির কাছে চায় না কিন্তু মাজারওয়ালাকে সামনে রেখে আল্লাহর কাছে চায় মাজারওয়ালাকে সামনে রেখে আল্লাহর কাছে চায় অর্থাৎ আল্লাহ যাতে ওই বন্ধুকে যখন সামনে রেখে চায় আল্লাহ যখন শরমে পড়ে যায় যে আমার বন্ধুকে উসিলা নিয়ে আমার বন্ধুকে সামনে নিয়ে আমার কাছে চাইতেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আর ফিরাই যেতে পারে না সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজতকে আল্লাহ পুরায় দেয় সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা কবরের ভিতরে জিন্দা না মৃত্যু বলেন জিন্দা কারণ না মৃত্যু ব্যক্তিকে কেউ সালাম দেয় না কি ঠিক না জিন্দা ব্যক্তিকে দেয় সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দাও কি ওয়াজিব ওয়াজিব তরক করলে গুনাহ হয় কি ঠিক না আমরা যখন কবরের পাশে বইয়া সালাম দিই আর ওই ব্যক্তি যদি সালামের উত্তর দিতে না পারে তাহলে সে গুনাহগার হয়ে যায় কি ঠিক না আল্লাহর রাসূল বলেন হ্যাঁ হাদিস শরীফে আসছে কোন ব্যক্তিকে যদি কবরের পাশে যায় সালাম দাও ওই ব্যক্তির যদি রূহ ওখানে নাও থাকে আল্লাহ দ্রুত গতিতে রূহকে পাঠাইয়া তোমার সালামের জবাবের জবাব দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেয় সুবহানাল্লাহ সেই জন্য পেয়ারা হাজিরিন আল্লাহর ওলি শুয়ে আছেন আমরা হয়তো তাকে চিনি না জানি না কিন্তু কতবার আল্লাহর ওলি আমার হুজুর মাওলানা আজম গাজী রহমতুল্লাহ আলাইহি একনিষ্ঠ সাধ্যে ছিলেন হ্যাঁ মাওলানা আজম গাজী রহমতুল্লাহ আলাইহি ওনাকে গদ্দিনিশীন করেন নাই সারা পৃথিবীর দায়িত্ব দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় হক্কানি অধিবা প্রচার করার জন্য ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পৃথিবীর আনাসে কানাসে জঙ্গলে হ্যাঁ বিভিন্ন অজপাড়া গায়ে উনি ঘুরে ঘুরে মানুষের কাছে এই অধিবা প্রচার করতেন অধিবার দাওয়াত দিছেন হ্যাঁ যদি ওনাকে এক জায়গায় আটকে রাখেন নাই ঘর বন্দি করে রাখেন নাই গদ্দিনিশীন বানান নাই কিন্তু গদ্দিনিশের চেয়ে উনি কম না গদ্দিনিশে উনি কম না এই সারা পৃথিবীকে আবাদ করার জন্য কোথায় ভারত আজমির হইতে আরম্ভ করে সারা ভারত সারা পাকিস্তান সমস্ত জায়গায় উনি কি করছেন এই অধিকার প্রচার করছেন সুবহানাল্লাহ কত কষ্ট করছেন হ্যাঁ ওনার কারামত বলে শেষ করা যাবে না এখনো কবরের ভিতরে জিন্দা আছে একটা ঘটনা বলি আল্লাহর ওলিরা কবরে কিভাবে জিন্দা আছে মিশরের ভিতরে একজন কারি ছিল নাম ছিল কারি আব্দুল খালেক এত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারত হঠাৎ করে তার একটা রোগ হলো তার পেটে ব্যথা হয়ে গেল পেটে ব্যথার চড়ে থাকতে পারলো না ওই ওনার এলাকার ভিতরে একজন ওলি তার কবরের পাশে যাই এইরকমের উনি কোরআন শরীফ তেলাওয়াত করত আর মাপ চাইতো আর বলতো আল্লাহর ওলি আমার এই পেটের ব্যথাটা আমি যেন ভালো হয়ে যায় আপনার উচিত নেই যেন আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে দেয় সুবহানাল্লাহ যখন দোয়া করতেন আর ফিরে আসার পরে ওনার পেটের ব্যথা আরও বেড়ে যেত আরও দ্বিগুণ বেড়ে যেত একদিন দুই দিন তিন দিন এইরকম যখন দেখে যে উনি শুনছে যে আল্লাহর ওলির দরবারে যাইয়া আল্লাহর ওলির কবরের পাশে যাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু উনি যখন এই দোয়া করতেছে ওনার পেটের ব্যথা আরও বাড়তেছে শেষে কি করলেন একটা ছড়ি লাঠি নিয়ে রাগ হয়ে ওই ওলির কবর উপরে তিনটে বাড়ি মারলেন ঠাস ঠাস করে তিনটে বাড়ি মারলেন রাত্রে আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে ওনার কাছে দেখা দিয়ে বললে হে আব্দুল খালেক তুই কি করেছো দেখ এই যে দেখ তুই বাড়িতে কয়টা মেরেছো আমার পেটের উপরে দেখ দাগ পড়ে রয়েছে আব্দুল খালেক তুই কি করলি হুজুর আমাকে মাফ করে দেন বলে তোকে মাফ করতে পারি একটা কারণে সেটা হলো যে তুই প্রতিদিন আমার কবরের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবি ও আব্দুল খালেক তুই যখন কোরআন শরীফ তেলাওয়াত করো তোর মধুর সুরে কোরআন তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে আমার কাছে এত তৃপ্তি লাগে আমি সহ্য করতে পারি না আব্দুল খালেক তুই যখন আল্লাহর কাছে চাও আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে দাও আমি তখন আল্লাহর কাছে বলি আল্লাহ আব্দুল খালেকের পেটের ব্যথা আরও বেশি বাড়াইয়া দাও কারণ কারণ হলো এই জন্য যে পেটের ব্যথা ভালো হয়ে গেলে তুই তো আর আমার এখানে আসবি না আমাকে আর কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবি না এই জন্য আমি তোর পেটের ব্যথা যাতে বেড়ে যায় সেই জন্য আল্লাহর কাছে দোয়া করছি বলে হুজুর আমাকে মাফ করে দেন পেটের ব্যথা ভালো করে দেন বলে তোমার পেটের ব্যথা ভালো করতে পারি ভালো হইতে পারে এক শর্তে তুমি প্রতিদিন আমার এখানে আসি এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাই দেবা সুবহানাল্লাহ হ্যাঁ আব্দুল খালেক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর পেটের ব্যথা ভালো হয়ে গেল আল্লাহর ওলিরা কোরআন শরীফ তেলাওয়াত শোনে মোনাজাত শোনে সব কথা শোনে
আমাদের মতো দুঃখী লোকেরা যদি আল্লাহর ওলির কাছে আসে আর যদি আমাদের দুঃখের কথা বলে বলে তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলে তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দুঃখ সমস্ত কিছু আল্লাহ দূর করে দিয়ে তা আসানির ব্যবস্থা করে দেয় এইজন্য প্রিয় হাজিরিন আল্লাহর ওলির দরবারে আমরা আসছি হ্যাঁ আল্লাহর ওলিকে ইজ্জত করতে হবে আল্লাহর ওলিকে সম্মান দেখাইতে হবে সাবধান বেইজ্জতি কি করবেন না সাবধান এখানে বসে বেয়াদবি কেউ করবেন না মানতে পারেন না দূরে থাকবেন কিন্তু ওলি আল্লাহর দরবারে এসে কেউ বেয়াদবি করবেন না কারণ হাদিসে কুৎসিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আমার নবীর পাক জবানের বাণী জবান থেকে বের করেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করে দুশমনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহর যুদ্ধ দেখছেন আল্লাহর যুদ্ধ হলো এমন আল্লাহ এমনভাবে আপনাকে যুদ্ধের ভিতরে ফালাইয়া আপনার জীবন ধ্বংস করে যাবে আপনি টেরও পাবেন না আপনার জীবন থেকে বরকত উঠাইয়া নেবে সম্মান ইজ্জত কেড়ে নেবে আপনি সকালবেলার ধনী বিকালবেলার ফকির হয়ে যাবেন কারণ আল্লাহর ওলির বরদোয়া যখন পড়ে বর নজর যখন পড়ে তখন দুনিয়ার আর মানুষের কোনো শান্তি থাকে না অশান্তির ভিতরে পড়ে যায় এই জন্য আমরা আদব দেখাইতে পারি না ঠিক আছে কিন্তু বেয়াদবি যেন না হয় বেয়াদবি যেন না হয় আল্লাহর ওলির দরবার থেকে কেউ ফিরে আসে না হ্যাঁ হযরতে খাজা আজমির গরিব নেওয়াজ হযরতে মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই হ্যাঁ বাদশা আলমগীর উনি একবার এরকম বললেন যে যত কবর আছে সমস্তই ভেঙে দেব যদি আমি দেখব পরীক্ষা করে যে প্রত্যেকটা কবরে যাই সালাম দেব যারা সালামের জবাব দিতে পারবে না আমি তাদের কবরগুলো ভেঙে দেব কারণ তারা হলো কি তারা হলো ভণ্ডলি এইরকম করে করে যখন আজমিরে চলে গেলেন খাজা মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে যাই উনি সালাম দিলেন একবার সালাম দিলেন জবাব আসে না দ্বিতীয়বার সালাম দিলেন জবাব আসে না তৃতীয়বার যখন সালাম দিলেন সেখান থেকে খাজা মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার সালামের জবাব দিয়ে দিলেন সুবহানাল্লাহ জবাব দিয়ে দিলেন তো এই জন্য বাবারা এই জন্য ভাইয়েরা কাবিলপুরবাসী খুব ভাগ্যবান যে তারা একজন অভিভাবক পেয়েছে তারা একজন ওলি পেয়েছে যেই ওলি কি করে যেখানে বসে সেখানে অন্ধকারকে আলোকিত করে দেয় অন্ধকারকে আলোকিত করে দেয় আজকে এই কাবিলপুর কে চিনত কে জানত সারা বাংলাদেশের ভিতরে একটা পরিচয় হয়ে গেছে কাবিলপুরের সুফি সাহেব কেবলা রহমতুল্লাহ কেন উনি এই এলাকায় আসছে আর এই এলাকায় উজ্জ্বল হয়ে গেছে মাদ্রাসা হয়েছে মসজিদ হয়েছে হ্যাঁ কত কিছু হয়েছে আবার কত কিছু হবে ইনশাআল্লাহ আল্লাহর ওলি রুসিলায় এই এলাকাটা কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে পুরস্ফুটিত হয়ে যাবে মানুষ এই এলাকায় আসবে আর আল্লাহর ওলির এই রকমের উসিলা নিয়ে দোয়া করবে আর এই উসিলা নিয়ে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল এলাকাবাসীকেও আল্লাহ নাজাতের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ সেই জন্য পেয়ারে হাজিরিন আমরা এই ওলির দরবারে আসব এবং ওলির ইজ্জত আমরা বজায় রাখব ইনশাআল্লাহ দেখবেন আপনি আসতে আপনি মানতে পারেন না ঠিক আছে কিন্তু বেয়াদবি করবেন না দেখেন আপনি ওলির সাগরেত হইয়া কিয়ামতের মাঠে তার ওসিলা জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলির ইজ্জত করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু